পাওনা টাকা চাইতে গিয়ে ভাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায়। আক্রান্ত ভাই 30 বছরের সুজিত হালদার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত দাদা তপন হালদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, 2 মাস আগে সুজিত হালদারের কাছে দাদা তপন হালদার 40,000 টাকা ধার নেয়। তপন হালদার 20,000 টাকা শোধ করে, বাকি টাকা বুধবার চাইতে গেলে দাদা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 40,000 টাকা আমি দিয়েছিলাম, 15,000 টাকা আমাকে দিয়েছিল দেখ, আর 5,000 টাকা মার হাতে দিয়েছিল। 20,000 টাকা পেতাম সে টাকার জন্য বলতে গেলাম তো আমাকে ধরে মেরে দিল। কে মেরেছে? আমার বড় দাদা মেরে তোরে মাথা টাদা মিটকাল পাথর দিয়ে মাথা টাদা মেরে এবারে মাথা টাদা ফেলে দিয়েছে। তারপরে ওখান থেকে আসলাম থানাতে, থানা থেকে এবার বললো আগে তুমি হসপিটাল যাও। এবার হসপিটাল দিকে তারপরে ওই রিপোর্টটা লিখে এবার দিয়ে ওই নোটটা ভালো করে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। পাওনা টাকা চাইতে গিয়ে ভাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায়। আক্রান্ত ভাই 30 বছরের সুজিত হালদার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত দাদা তপন হালদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, 2 মাস আগে সুজিত হালদারের কাছে দাদা তপন হালদার 40,000 টাকা ধার নেয়। তপন হালদার 20,000 টাকা শোধ করে, বাকি টাকা বুধবার চাইতে গেলে দাদা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 40,000 টাকা আমি দিয়েছিলাম, 15,000 টাকা আমাকে দিয়েছিল দেখ, আর 5,000 টাকা মার হাতে দিয়েছিল। 20,000 টাকা পেতাম সে টাকার জন্য বলতে গেলাম তো আমাকে ধরে মেরে দিল। কে মেরেছে? আমার বড় দাদা মেরে তোরে মাথা টাদা মিটকাল পাথর দিয়ে মাথা টাদা মেরে এবারে মাথা টাদা ফেলে দিয়েছে। তারপরে ওখান থেকে আসলাম থানাতে, থানা থেকে এবার বললো আগে তুমি হসপিটাল যাও। এবার হসপিটাল দিকে তারপরে ওই রিপোর্টটা লিখে এবার দিয়ে ওই নোটটা ভালো করে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। পাওনা টাকা চাইতে গিয়ে ভাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায়। আক্রান্ত ভাই 30 বছরের সুজিত হালদার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত দাদা তপন হালদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, 2 মাস আগে সুজিত হালদারের কাছে দাদা তপন হালদার 40,000 টাকা ধার নেয়। তপন হালদার 20,000 টাকা শোধ করে, বাকি টাকা বুধবার চাইতে গেলে দাদা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 40,000 টাকা আমি দিয়েছিলাম, 15,000 টাকা আমাকে দিয়েছিল দেখ, আর 5,000 টাকা মার হাতে দিয়েছিল। 20,000 টাকা পেতাম সে টাকার জন্য বলতে গেলাম তো আমাকে ধরে মেরে দিল। কে মেরেছে? আমার বড় দাদা মেরে তোরে মাথা টাদা মিটকাল পাথর দিয়ে মাথা টাদা মেরে এবারে মাথা টাদা ফেলে দিয়েছে। তারপরে ওখান থেকে আসলাম থানাতে, থানা থেকে এবার বললো আগে তুমি হসপিটাল যাও। এবার হসপিটাল দিকে তারপরে ওই রিপোর্টটা লিখে এবার দিয়ে ওই নোটটা ভালো করে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।